ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. عليكم السلام ورحمة الله وبركاته. جي مدر الدين فائز انت جايزين جو قطة جون ناري شنگي بباو چلنا الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله مبعات جي شنواني تبعي সর্বমোট ১৮ জনের সাথে বিবাহ চলে না যা ইসলামে হারাম। অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিবাহ করতে চায় তার জন্য শর্ত হলো যে কোনো মুহাররমাত মহিলা যেন না হয়, এবং মহিলাদের যে মুহাররমাত তা দু প্রকার, একটা হচ্ছে চিরস্থায়ী মুহাররমাত আর একটা হচ্ছে কিছু সময়ের জন্য যাদের সঙ্গে বিবাহ হারাম। তো প্রথম যে চিরস্থায়ী মুহাররমাত এরা হচ্ছে দু প্রকার। তো চিরস্থায়ী মুহাররমাত এরা তিন প্রকার, তার মধ্যে একটি হলো এই যে বংশর দিক থেকে মুহাররমাত, এরা হলো মা এবং যতই উপরে হোক না কেন মায়ের মা, তার মা, তার মা, এইভাবে আস্তে আস্তে উপরে দিয়ে যাবে। তদ্রূপ মেয়ে এবং সে যতই নিচের হোক না কেন, অর্থাৎ মেয়ের মেয়ে, তার মেয়ে, তার মেয়ে, এভাবে আস্তে আস্তে সে যতই নিচের হোক না কেন। সর্বপ্রকার বোন, চাহে নিজের হোক বা বৈমাতৃ হোক বা বৈপুত্রী হোক, খালা হোক, ফুপু হোক, ভাতিজি হোক, ভাগিনী ইত্যাদি। এবং বংশের রক্তের দ্বারা যেমন মুহাররমাত সাব্যস্ত হয়, তেমনি দুধ পানের দ্বারাও মুহাররমাত সাব্যস্ত হয়। সুতরাং বংশের রক্তের যে সমস্ত মহিলা হারাম হয়, অনুরূপ দুধ পানের দ্বারাও হারাম হয়। কিন্তু দুধ ভাইয়ের মা ও দুধ ছেলের বোন দুধ পানের দ্বারা হারাম হবে না। এবং যে দুধ পানের দ্বারা মুহাররমাত সাব্যস্ত হয় তা হলো বাল্যকালে, অর্থাৎ শিশু অবস্থায় ২ বছর বয়সের মধ্যেই ৫ বার বা তার অধিক কোনো নারীর দুধ পান করতে হবে, তাহলেই সে যে মুহাররমাত সাব্যস্ত হবে। তৃতীয় হলো এই যে বিবাহের কারণে মুহাররমাত, সেটা হলো এই যে স্ত্রী আপন মা এবং মিলন হয়েছে এমন স্ত্রী অন্য স্বামীর ঘরের মেয়ে বা বাবার স্ত্রী কোন ছেলের স্ত্রী। এই হলো মোট বংশের দ্বারা ৭ জন, দুধ পানের দ্বারাও ৭ জন এবং বিবাহের সূত্রে ৪ জন। এই মোট হচ্ছে ১৮ জন মুহাররমাত। তার দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার ২৩ নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখত ওয়া উম্মাহাতুকুম আল্লাতী ইয়ারদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ وأمهات نسائكم وربائبكم التي في حجوركم من نسائكم التي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما. الله سبحانه وتعالى يأتي المده بولد لنجة ما در جنه حرام كراهيسه তোমাদের মাতা, তোমাদের কন্যা, তোমাদের বোন, তোমাদের ফুফু, তোমাদের খালা, ভাতিজি, ভাগিনী, তোমাদের সেই মা যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, তোমাদের দুধ বোন, তোমাদের স্ত্রীদের মাতা, তোমাদের যাদের সাথে সহবাস করেছো সেই স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে, যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো গুণা নেই। তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোন একত্রে বিবাহ করা, কিন্তু যা অতীতে অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল দয়ালু। তাহলে বোঝা গেল যে চিরস্থায়ী মুহাররমাতের কারণ হলো তিনটি, একটা হলো বংশ, দ্বিতীয় হলো দুধ পান, তৃতীয় হলো বিবাহ। তবে একটা জিনিস যে পুরুষের বংশের সমস্ত আত্মীয় তার প্রতি হারাম, কিন্তু চাচার মেয়েরা বা ফুফুর মেয়েরা, মামার মেয়েরা বা খালার মেয়েরা, যারা চার প্রকার, তার জন্য হালাল। আর কিছু সময়ের জন্য যাদের সঙ্গে বিবাহ হারাম তারা হচ্ছে দুই বোনকে একত্রে বিবাহ করা,
ফুফু ও তার ভাতিজিকে একত্রিতে বিবাহ করা, খালা ও ভাগিনীকে একত্রিতে বিবাহ করা, চাই আর বংশের কারণেই হোক অথবা দুধ পানের কারণেই হোক। যখন এদের মধ্যে একজন মারা যাবে বা তালাক দিয়ে দেবে তখন অপরজনকে বিবাহ করা হালাল হয়ে যাবে। তদ্রূপ যখন কোনো মহিলা ইদ্দত পালন করতে থাকে, সেই ইদ্দত পালন করা অবস্থায় তার সঙ্গে বিবাহ করা হারাম যতক্ষণ পর্যন্ত তার ইদ্দত শেষ না হয়ে যাবে। তদ্রূপ তিন তালাকপ্রাপ্তা নারী যতক্ষণ সে অন্য স্বামী গ্রহণ করে একে অপরের মধু পান না করবে এবং স্বেচ্ছায় তালাক বা মারা না যাবে ততক্ষণ পর্যন্ত প্রথম স্বামীর জন্য সে মহিলা হালাল হবে না। এদের আর কিছু নিয়ম রয়েছে। তো এই ছিল মোট 18 জন মহিলা যারা চিরস্থায়ী জন্য হারাম, এবং কিছু কিছু মহিলা রয়েছে যাদের জন্য সাময়িকভাবে হারাম, কিন্তু যখন তাদের মধ্যে একজন মারা যাবে বা কিছু হবে পরবর্তীতে তার সাথে আবার বিবাহ করা হালাল হয়ে যায়। বাকি আল্লাহু আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وانتشت روحي وصار الدمع يجري.